লেটস learn Madina's Islam. ইশাও মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা বা'দ সুপ্রিয় দর্শক ও শ্রোতা আল্লাহ রব্বুল আলমিনের অলি এই নামটি শোনার সাথে সাথে অন্তর কেঁপে ওঠে শ্রদ্ধা ভরে আমরা তাদের জন্য দোয়া করতে থাকি তাদেরকে স্মরণ করতে থাকি এবং আমরা বলতে থাকি তাদের কতই না পাওয়ার রয়েছে এবং কতই না ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন যে তারা সাধারণ মানুষ থেকে উঠতে যে অনেক উচ্চ পর্যায়ে চলে গেছে এমন কি আমরা ধারণা করি যে তারা আল্লাহ রবুল্লা আলমিনের অনেক কাজ আঞ্জাম দিচ্ছে নাওজবিল্লাহ আর আমরা আমাদের এই সমাজে আল্লাহর অলি বলতে চিনে থাকি যাদের বড় বড় দরগা রয়েছে বিশাল অট্টালিকা গম্বুজ এবং সুন্দর চেম্বার নিয়ে বসে আছে মানুষ যাচ্ছে করতে এবং বিভিন্ন সম্পদ তাদের জন্য অফ করে দিচ্ছে দুনিয়া আখেরাত উভয় বিলীন করে দিচ্ছে আর যারা মাজারে শুয়ে আছে তাদের কবরকে চাকচিক্য করে লাল সালো টানিয়ে দিছে উপরে সুন্দর গম্বুজ দিয়ে দিচ্ছে এবং শাহ সুফি রহমাতুল্লাহ আলাই বিভিন্ন উপাধি দিয়ে রাখছে আমরা তাদের কাছে যাচ্ছি বরকত নিচ্ছি এবং মান্যত করতেছি তাদের নিকট ধর্ণা দিচ্ছি আমাদের সমস্যার সমাধান কামনা করতেছি এটি আমাদের প্রকৃত ধারণা এরাই হলো আমাদের সমাজে আল্লাহর অলি আল্লাহর অলি কারা আল্লাহর অলি তথা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু কারা কাকে আল্লাহ বন্ধু বানিয়ে নিয়েছেন কাকে বন্ধু বানিয়ে নিবেন আল্লাহ যদি পরিচয় দেয় একজন মুমিন হিসাবে এটাই বিশ্বাস করা এবং এর উপর ইমান আনা তাদের কর্তব্য

আর হল তা অবলম্বন করা ইমান তথা ইসলামের পাঁচটি স্তম্ভ বাস্তবায়ন করা আর ইমানের ছয়টি রুকন স্তম্ভ বাস্তবায়ন করা মুখে বলা অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন করা আর পাপ থেকে বেঁচে থাকা এবং এটা স্পষ্ট যে কোনো মুমিন আল্লাহর অলি হতে পারেন তবে অলির তারতম্য রয়েছে ইবাদত বন্দি নফল যত বেশি করবেন আল্লাহ রবুল্লা আলমিনের বন্ধুত্ব এত গাঢ় হবে রসুল সাল্লাহাম এরশাদ করেছেন হাদিসে কুৎসি আবু হাদিস যে হাদিস মা বোখারি বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এরশাদ করেছেন মান আদ আলী অলিয়ান ফাকাদ আদান তবিল হার যে ব্যক্তি আমার বন্ধুর সাথে দুশ্মনী করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল হাত্তা বান্দা যখন নফল ইবাদত দিয়ে আমার সন্নিকটে পৌঁছে যায় আমি তখন তাকে ভালোবেসে বলি তাহলে মানুষ যত নফল ইবাদত করবে আল্লাহর আলমের বন্ধুত্ব তত হবে আল্লাহ সম্পর্কে যে জ্ঞান রাখে সর্বদা আল্লাহ আনুগত্য করে আল এবং আল্লাহর ইবাদত একনিষ্ঠ করে একমাত্র আল্লাহর ইবাদত করে এর সাথে অন্য কাকে অংশীদার করে ইবনে তাইমা রাহিম আল্লাহর অলি সম্পর্কে বলেছেন ফাকুল্লু মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়ান প্রত্যেকটি মুমিন এবং মুত্তাকি যারা পাপ থেকে নিজেকে বিরত রাখে তারাই হলো আল্লাহর অলি তাই সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আমরা স্পষ্ট বুঝতে পারলাম আল্লাহর অলি কারা আল্লাহর অলি হলো প্রকৃতপক্ষে মুমিন এবং মুত্তাকি যারা আমি আপনি আল্লাহর অলি হতে পারি তাই বর্তমানে বিভ্রান্তির মধ্যে পড়ে বিভিন্ন দরগা এবং মাজারে যেয়ে দুনিয়া আখেরাত উভয়কে নষ্ট না করে আমাদের ইমানের হেফাজত করি এবং বন্ধুদেরকে সতর্ক করি আল্লাহ আলামিন সঠিক পথে থাকার এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন আমিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে